দেখে না, মিস গেছে, মিস গেলেও আমি কিন্তু সব নোটিশে রাখি তার কি অবস্থা। যেমন আমি যদি এবার নাম ধরে ধরে বলি, প্রথম পাঁচ ছয় জনের, তোমরা যারা আমাদের স্টুডেন্ট তাদের কয়েকজনের নাম বলি দেখি। আমরা গতকালকে যে বায়োলজি ক্লাস নিছি, পরীক্ষা নিছি, তাদের ফার্স্ট কে কি হয়েছে দেখিনি আমি। বায়োলজিতে প্রথম হচ্ছে তানহা ফাইজা, দ্বিতীয় সালমা তামান্না, তৃতীয় সামিয়া রশিদ, চতুর্থ হচ্ছে রেখা মণি, পঞ্চম শ্রাবন্তী দরে, যে শ্রাবন্তীর নাম একটু আমি বলছি, আশরাফ হচ্ছে ছয়, জান্নাতুল ফেরদৌস সাত, মেহেরিন মাইমুনা আট, ফাতেমা নয়। আচ্ছা, আরিফ 15। বেলাল, তোমার এখানে তো বায়োলজি রেজাল্ট খারাপ, কিন্তু তুমি তার আগে ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো করছিলে, বায়োলজিতে দেখতেছি 18 তোমার। আশা করি সামনে তোমাদের রেজাল্ট ইম্প্রুভ করতে পারবো আরো। বাকিদের কি অবস্থা, এরা কি পরীক্ষা দেয় না? সামিহা, তুমি কি পরীক্ষা দিছিলা? না ভাইয়া, কেন? ভাই পড়া কমপ্লিট হয় নাই তো ওই জন্য। পড়া কমপ্লিট না হলেও দিবা, বুঝে গেছে? জি ভাইয়া, তো দরকার নাই, পরীক্ষাটা ইম্পর্টেন্ট। ওই যে বললাম না, বেশি বেশি এমসিকিউ সমাধান করতে হবে, প্রথম ক্লাসে বলছি, পড়া যতটুকু করবা তার চেয়ে বেশি এমসিকিউ সমাধান করতে হবে। এমসিকিউ সমাধান যারা করবে না তারা সবাই ধরা খাবে, কারণ এমসিকিউ সমাধান করলে এটা মাথার মধ্যে সেট হয় বেশি, মানে এটা বেশি বেশি পরিমাণে মাথার মধ্যে সেট থাকে, বা সেটা মুখস্থ হয় বেশি, বা সেটা বুঝে, মানে তাড়াতাড়ি, সেটা তাড়াতাড়ি তোমার সেন্সে আসবে যে কোন জায়গা থেকে প্রশ্ন উঠছে। তারপরে পূজা, তুমি কি পরীক্ষা দিছিলা? না স্যার, লাস্ট কয়েকটা পরীক্ষা দিতে পারি নাই কেন? স্যার, একটু অসুস্থ ছিলাম, পড়তে পারি নাই। উম্মে সালমা তামান্না, তুমি কি এখানে আসো? কেউ এরকম এখানে তো আমি কাউকে দেখতেছি না এখানে এই মুহূর্তে। অনিলা আহমেদ, কথা বলো তো একটু তুমি। অনিলা আহমেদ, সে কি মনে হয় বুঝতেছে না? অনিল আহমেদ, তোমাকে রিকোয়েস্ট দিচ্ছি আনমিউট হওয়ার জন্য, তোমাকে মেসেজও দিচ্ছি, মনে নতুন যুক্ত হয়েছে, শোনা যাচ্ছে না তোমার কথা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালাম, বাসা কোথায় তোমার? ভাই ওই সুগন্ধা বাসি ক্যাম্প। চট্টগ্রাম? হ্যাঁ, আচ্ছা, কত নাম্বার রোড? 1 নম্বর রোডে। ও আচ্ছা, ঠিক আছে, তোমার বাসা কাছে আছে এখানে, কিন্তু তুমি নতুন ভর্তি হয়েছো? জি ভাইয়া, কালকে ভর্তি হয়েছি। ও আচ্ছা, এখন হচ্ছে আমাদের এখানে পরীক্ষা হয়, বুঝতে পারছো? পরীক্ষার রুটিনটা হচ্ছে যে তুমি গতকালকে ভর্তি হয়েছো, তাহলে মনে হয় পাও নাই, পাইছো? রুটিন পাইছিলা পরীক্ষার রুটিন? ওই গ্রুপে আগে দেখছিলাম রুটিনটা। আচ্ছা আচ্ছা, তুমি মডেল টেস্ট বেসে পড়তেছো মনে হয় নাকি? জি তো তোমায়, তুমি যে নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছো, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটার শেষ 3 ডিজিট হচ্ছে তোমার রোল নাম্বার, বুঝে গেছে? জি যারা এক্সাম বেসের স্টুডেন্ট তাদের রোল নাম্বার হচ্ছে তাদের যে মোবাইল নাম্বার, যেটা সেই মোবাইল নাম্বারের 3 ডিজিট, যেটা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে সেটার। সো এই এই রোল নাম্বারটা তোমার নামের পাশে জুম আইডিতে অ্যাড করে দিবা। আর মেক এমসিকিউ একটা অ্যাপস আছে, এটা এয়া থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে ওটাতে একটা প্রোফাইল ক্রিয়েট করবা, প্রোফাইলে নিজের রোল নাম্বারটা দিয়ে দিবা, প্রোফাইলের নামের পাশে আর কি, যে অনিল আহমেদ নামের পাশে রোল নাম্বারটা দিয়ে দিবা, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এই যে এখানে যারা যুক্ত হয়েছে দেখো, তাদের অনেকের নামের পাশে রোল নাম্বার যুক্ত আছে, এভাবে করে যুক্ত করে নিবা। আচ্ছা ঠিক আছে, আর হচ্ছে কোনো ঝামেলা হলে, মানে ঝামেলা বলতে কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবা, বা টিচার যারা ক্লাস নিবেন ওনাদেরকে জিজ্ঞেস করবা, ঠিক আছে? তুমি জি তো বড় ভাইয়া, ক্লাসের স্টুডেন্ট, তোমাকে সবসময় লিঙ্ক দেওয়া হবে না ক্লাসের, আমি যে ক্লাসগুলো নেই সেগুলোর লিঙ্ক বেশিরভাগ ক্ষেত্রে দেই, কারণ আমি
সবার সাথে কথা বলার জন্য চেষ্টা করি, যাতে মানে কারো কোনো সমস্যা থাকলে সেগুলোর আমি সলিউশন দিতে পারি, সেই জন্য সবার সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, কারো কোনো যদি কিছু জানার থাকে, কোনো কিছু বোঝার থাকে, তাহলে আমাকে বলতে পারো, আমি ক্লাস শুরু করবো এখন। অ্যাপটা কিরকম ইয়া করবো এখানে? আচ্ছা, ওটা হচ্ছে মেক এমসিকিউ একটা অ্যাপস আছে, এটাতে আমরা পরীক্ষা নেই। যারা পরীক্ষা এখনো দাও নাই তারা হয়তো বুঝবা না, যারা দিছো তারা বুঝতে পারবা। আমি স্ক্রিন শেয়ার দিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। এই যে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, তুমি চাইলে মেক এমসিকিউ এই যে ওয়েবসাইটে চাইলেও হবে, তাদের ওয়েবসাইটে গিয়ে একটা প্রোফাইল ক্রিয়েট করে নিলেও হবে। এই যে এটা, এদের ওয়েবসাইটে গিয়ে এখানে তুমি এই যে হোম থেকে তোমার একটা কি করবা, প্রোফাইল ক্রিয়েট করে নিবা। এই যে এখানে গিয়ে, এই যে এখানে যে এয়ারস, এখানে তুমি ক্লিক করলে এইখানে তুমি তোমার, তুমি হচ্ছে স্টুডেন্ট, তো স্টুডেন্ট প্রোফাইলটা ক্রিয়েট করে নিবা, ঠিক আছে? যেমন আমার এখানে স্টুডেন্টের নাম আছে হালদা পাবলিকেশন, এই নামটা আমি চাইলে চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? তারপর হচ্ছে কি, আমার রোল দেওয়া আছে, এই যে এই রোলটাই চেঞ্জ করবা, তোমরা এই রোলটা চেঞ্জ করে নিবা, অথবা নামের পাশে 1-2, হালদা পাবলিকেশন 1-2 আমি লিখতে পারবো না, ওখানে লিখলেও হবে। এই যে আপডেট প্রোফাইল, এই যে এখান থেকে গিয়ে এ খেয়াল করছো, এই যে হালদা পাবলিকেশন আমার নাম্বার দেওয়া আছে, ঠিক আছে? তারপর এই যে হালদা পাবলিকেশনের নামের পাশে যদি আমি তোমার মোবাইল নাম্বার মনে করো শেষ হচ্ছে 555, এই যেটা লিখে দিলাম, তাহলে আপডেট হয়ে যাবে। এই আপডেট দিলে আপডেট হয়ে যাবে, তাহলে এটা হচ্ছে তোমার এটা কি জানি বলে রোল নাম্বার কিভাবে অ্যাড করতে হয় সেটা, ঠিক আছে? ওই যে স্টুডেন্ট প্রোফাইলে যেতে হবে, স্টুডেন্ট প্রোফাইলে গেলে পাবা। রোল নাম্বার এখানে দিছেন তো, এটা দিলে হবে? হ্যাঁ, রোল নাম্বার হচ্ছে যে যারা রেগুলার পেয়েছে তাদের রোল নাম্বার আলাদা, তাদের রোল নাম্বার আমি দিছি নিচ থেকে, আর যারা হচ্ছে যে এক্সাম পেয়েছে তাদের রোল নাম্বার হচ্ছে তাদের মোবাইল নাম্বার, যে নাম্বার দিয়ে তারা যুক্ত আছে, বুঝে গেছে? জি ওকে, আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, তাহলে আমি ক্লাসে চলে যাচ্ছি, এটা কেটে দিচ্ছি আমি। দেখো, তোমরা আজকে আমরা তাপগতিবিদ্যা নিয়ে আলোচনা করবো। আমি ক্লাস নেই ছোট, আমি ক্লাস ছোট নেই, কারণ এত বেশি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিপ আলোচনা করার দরকার নাই, যেটা আমি প্রথম ক্লাসে বলেছিলাম। ছোট ক্লাস নেই, অল্প ক্লাস নেই, অল্প পড়াই, তো তোমরা চেষ্টা করবা জয়েন করতে, আমি যেটা পড়াই ওটাই আসবে পরীক্ষায়, মনে করবা যে ওটাই ফিক্সড, ওটাই আসবে। কারণ আমি আমি স্টুডেন্ট পড়াই 2016 সাল থেকে, আর হচ্ছে যে ভর্তি পরীক্ষা নিয়ে কাজ করি 2017 সাল থেকে, বুঝতে পারছো? আজকে প্রায় 5-6 বছর, 6-7 বছর হয়ে যাচ্ছে, এই জন্য আমার প্রশ্ন পর্যন্ত মুখস্থ আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো পর্যন্ত মুখস্থ আছে, কোথায় কোনটা আসছে আর কোনটার উত্তর কি, এটাও মুখস্থ আছে। এবং সেটা শুধুমাত্র এই ইউনিট না, সেটা বিডি ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য, ইভেন কিছু কিছু ক্ষেত্রে সি ইউনিটের ক্ষেত্রে প্রযোজ্য, যদিও আমি কমার্সের স্টুডেন্ট না। তো যাই হোক, তোমরা এই জন্য আমি যা পড়াই ওটার উপরে বারবার বারবার ওগুলাকে রিভিশন দিবা। প্রথমে তাপগতিবিদ্যা, ইংরেজিতে বলে থার্মোডিনামিক্স, এখানে কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন আমরা দিয়ে দিচ্ছি, এটা শিখ তোমাদেরকে দিয়ে দিব, সেখান থেকে দেখে নিবা ভালো করে। হ্যাঁ, এগুলো একটু পড়ে নিবা আর কি, একবার রিডিং দিবা, একবার মুখস্থ করার দরকার না, জাস্ট রিডিং দিলে হবে। এই এগুলো আগে দিত এখন দেয় না, বলে দিচ্ছি আগে দিত এখন দেয় না, ঠিক আছে? সো এগুলো না জানলেও চলবে, এগুলো আগে দিত এখন তেমন একটা দেয় না, না জানলেও চলবে। তারপরে জাস্ট একবার দেখে নিবা যে তরল থার্মোমিটারে তাপমাত্রিক পদার্থ হচ্ছে পারদ বা অ্যালকোহল, আর তাপমাত্রিক যে গুণ বা ধর্ম, এটাকে তাপমিতিক গুণ বা ধর্ম বলে, সেটা হচ্ছে তরল স্তম্ভের দৈর্ঘ্য নির্ণয়, বা দৈর্ঘ্য আর কি, তরল স্তম্ভের দৈর্ঘ্য নির্ণয়, দৈর্ঘ্য, দৈর্ঘ্যটাকে কাজে লাগিয়ে তরল থার্মোমিটারটাকে তৈরি করা হয়েছে। যেমন এখানে গুরুত্বপূর্ণ যদি আমরা বলি হচ্ছে যে রোধ থার্মোমিটার, এটার তাপমাত্রিক বা তাপমিতিক, এটা তাপমাত্রিকও লেখা আছে কোথাও কোথাও, সমস্যা না, দুইটা কি জিনিস। এটা তাপমিতিক ধর্ম হচ্ছে যে প্লাটিনামের, প্লাটিনাম রোধতার, আর তাপমিতিক গুণ বা ধর্ম হচ্ছে যে, সরি, পদার্থ হচ্ছে যে প্লাটিনাম, শুধু পদার্থ মনে রাখো প্লাটিনাম, আর গুণ হচ্ছে যে বৈদ্যুতিক রোধ। থার্মোকাপল, এটা পদার্থ হচ্ছে যে ধাতব যুগল, মানে দুইটা ধাতব পদার্থের, দুইটা ভিন্ন ভিন্ন ধাতব পদার্থের একটা ধাতব যুগল থাকে, যুগল মানে হচ্ছে যে কনজুগেট বা স্যান্ডউইচ এরকম করে থাকে। আর হচ্ছে যে এটার ধর্মটা হচ্ছে যে তড়িচালক বল, তাপীয় তড়িচালক বল। এগুলো দরকার নাই, তোমরা হয়তো মানে মুখস্থ করতে চাইলে পারো, মেডিকেলে আসে এগুলা, বিশ্ববিদ্যালয়ে আসবে না। যাই হোক, তারপরে চাইলে তোমরা পড়ে নিতে পারো। তাপগতিবিদ্যার প্রথম সূত্র, এগুলো আমি পড়াচ্ছি না, এগুলো কোনটাই লাগবে না।
যেটা লাগবে সেখানে যাচ্ছি ডাইরেক্ট। বইয়ের কত পৃষ্ঠাতে আছে এটা? তুমি কি চাপ্টারটা জানো না, তাপগতিবিদ্যা চাপ্টারটা পড়ো নাই? কোন বইয়ের কথা বলতেছো? মেন বইয়ের কথা বলতেছি আমি, না না, হালদা বইয়ের কথা বলতেছি। কন্টিনিউশনের বইতে এগুলো শর্টকাট, একদম মেন যে জিনিসটা হিট করতে হবে এটা দেওয়া আছে, যেমন এটা দেওয়া আছে, বুঝে গেছে? হালদা ইউনিট বইতে যদি আমরা যদি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স ডিটেলস আকারে দিতে চাই, তাহলে তো বইটা আর ওই ছোট বই থাকবে না, এটা অনেক বড় বই হয়ে যাবে। এই জন্য বইতে হচ্ছে যে টু দা পয়েন্টে মেন জিনিস দেওয়া আছে, চুম্বক অংশ দেওয়া আছে। যাই হোক, বইয়ের বইয়ের যেগুলো দেওয়া আছে সেগুলো ইম্পর্টেন্ট, কিন্তু আমরা এখানে ওগুলোর পাশাপাশি আরো কিছু জিনিস এক্সট্রা দেখবো আর কি। আচ্ছা যাই হোক, আমরা এই জিনিসটা দেখতে পারো, সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক সমতার একক এবং মান, এটা এটা একবার না দুইবার সিউতে দিছে, সিজিএস পদ্ধতিতে যান্ত্রিক সমতার মান কত, এভাবে জিজ্ঞেস করছে। উত্তর হচ্ছে যে 4.2 × 10^7 ইআরজি বাই ক্যালোরি, বা ইআরজি পার ক্যালোরি। ঠিক আছে, আমরা এভাবে করে এটা মুখস্থ করে ফেলবা, এটা মুখস্থবিদ্যায় কিছু করার নাই, মুখস্থ করবা। রুদ্ধতাপীয় প্রক্রিয়া এটা দেয়, এটা সিইউতে বারবার দেয়, এই দুইটা রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে মানে সিইউতে কিন্তু ইকুয়েশন দেয় দিবে, এটা মনে রাখবা, সবসময় ইকুয়েশন দিবে। ওকে, সো রুদ্ধতাপীয় প্রক্রিয়া তাপ এবং সরি চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক, তাপ এখানে আসবে না, চাপ এবং আয়তনের মধ্যে সম্পর্ক রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে যে তাপটা থাকে ফিক্সড কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটে, এটা মনে রাখবা। ঠিক আছে, আমরা এটা জানি যে এগুলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, সমস্যা প্রক্রিয়া, এগুলো তোমরা জানো আশা করি, এগুলো নিয়ে আমি আর কি বলবো। যদি না জানো তাহলে আমার কিছু করার নাই আসলে, কারণ আমার হাতে সময় আছে 1 মাস, 1 মাসের মধ্যে তো আমি তোমাকে 2 বছর পরে পড়াতে পারবো না, এটা সম্ভব না কোনোভাবে। তো যাদের আইডিয়া আছে তারা বুঝবা যে রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি, সমস্যা প্রক্রিয়া কি। তো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ক্ষেত্রে হচ্ছে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, তোমাদের নিশ্চয় মনে আছে পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক হচ্ছে যে চাপ এবং আয়তনের সম্পর্ক, কিন্তু আয়তন এবং তাপমাত্রার মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে টিভি গামা -1 ইকুয়াল টু ধ্রুবক। এই এটা হচ্ছে যে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, টিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা মনে রাখতে হবে, দুইটাই মনে রাখতে হবে। এখন এখানে আমি একটা কথা কিন্তু বলছি যে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তাপ ফিক্স থাকে, তাপ এই যে তাপীয় তাপ, তাপমাত্রা ফিক্স থাকে না, কিন্তু সেই জন্য তাপমাত্রা সম্পর্ক আছে কিন্তু তাপের কোনো সম্পর্ক নাই। তাহলে এখানে তাপমাত্রা এবং আয়তনের সম্পর্ক, চাপ এবং আয়তনের সম্পর্ক তুমি পাবা। একটা জিনিস তোমরা নিশ্চয়ই হয়তো শিখছিলা যে গামা কি, এটা যারা শিখো নাই তারা আরেকবার দেখে নিবা, গামা কি এটা কিন্তু একটা মানে লাইন তোমাদের বইতে, যেমন শাহজাহান তপন স্যারের বইতে একদম সুন্দর করে লিখে আছে এটা ব্যাখ্যা কি, মানে গামা কি এটা লিখে আছে সুন্দর করে। তো গামা হচ্ছে মূলত সিপি আর সিবি এর অনুপাত, মানে সিপি ডিভাইড বাই সিবি। এখন সিপি কি সিবি কি এগুলো নিশ্চয়ই আশা করে জানো, সিপি হচ্ছে যে স্থির চাপে তোমার গ্যাসের আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আর সিবি হচ্ছে যে স্থির আয়তনে গ্যাসের আপেক্ষিক তাপ। তো এগুলো আসলে তোমরা যদি না জানো তাহলে কিছু কিন্তু এখানে তোমরা যে ঝামেলাটা পড়বা সেটা হচ্ছে যে এই সিপি কি, সিবি ডিভাইড বাই সিবি ইকুয়াল টু গামা কেন হলো, এগুলোতে ঝামেলা হবে। তো এগুলো তোমরা ক্লাসের ফাঁকে ফাঁকে, আমরা তো ক্লাস নেই প্রতিদিন একটা বা দুইটা, এই বাকি সময় তোমরা বাসায় বসে বসে বেসিক যদি ঝামেলা থাকে সেগুলো ক্লিয়ার করে নিবা, অথবা শর্ট সিলেবাসে যদি থাকে, ফুল সিলেবাস না পড়ে থাকো, তাহলে সংক্ষেপে হলেও শেখার চেষ্টা করবা, অ্যাটলিস্ট যেগুলো গুরুত্বপূর্ণ সেই টপিক গুলো পড়ার চেষ্টা করবা। এখন কিন্তু ইউটিউবে সব পাওয়া যায়, ইউটিউবে বিভিন্ন চ্যানেল আছে, অন্যরকম পাঠশালা সেখানে কিন্তু একদম ডিটেলস পড়ায়। আমাদের চ্যানেলেও প্রত্যেকটা চ্যাপ্টারের, ফিজিক্স এর প্রায় প্রত্যেকটা চ্যাপ্টারের আলোচনা আছে। আমি এগুলো 2021 সাল, 20 সাল, 18 সাল, 19 সালের দিকে এইসব চ্যাপ্টারের ফুল ক্লাস নিছি, যেমন এই চ্যাপ্টার, এই চ্যাপ্টারের উপরে তাপগতিবিদ্যার উপরে একটা ফুল লেকচার আছে আমাদের ইউটিউব চ্যানেলে, সেটা আমি নিছি ক্লাসটা, এটা 2020 সালে নিছি খুব সম্ভবত। তো দেখবো ওই ক্লাসটাও তুমি চাইলে করতে পারো। আচ্ছা গেল, এখন সিপি সবসময় সিবি থেকে বড়, এটা তোমরা জানো, এটা তোমরা পড়ছিলে, এটা ওই যে ক্ষতে আসতো সৃজনশীল প্রশ্নের। তো যাই হোক, সেজন্য সিপি মাইনাস সিবি ইকুয়াল টু আর, এই জন্যই সিপি সবসময় সিপিটা সিবি থেকে বড়, সিপিটা সিবি থেকে বড়, এটা দিতে পারে নাও দিতে পারে, তারপর বলে দিলাম। সিস্টেম 3 রকম, সিস্টেম 3 রকম, বদ্ধ, উন্মুক্ত, বিচ্ছিন্ন, কোনটা কি রকম জেনে নিবা। আচ্ছা এগুলো দিবে না, এগুলো আগে দিত, এখন তো আমারটা দেয় না, কিন্তু এখানে প্রত্যাগ্রামী প্রক্রিয়া আর অপ্রত্যাগ্রামী প্রক্রিয়া দেয়, এটা অ্যাডমিশন টেস্টে এখনো দেয়। তো প্রত্যাগামী প্রক্রিয়া কি, এটা হচ্ছে যে বিপরীত মুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে, মানে আগের জায়গায় ব্যাক আসতে পারে। যেমন আমি যদি তোমাকে বলি, মনে করো তুমি হচ্ছে যে বরফ, এক খণ্ড বরফকে পানিতে পরিণত করলা,
তাপ দিয়ে, তো সেই পানিটাকে তাপ দিয়ে আবার বাষ্পে পরিণত করলা, বাষ্পে। এখন তুমি বাষ্পের যদি তাপমাত্রা আবার অ্যাবজর্ব করে নাও বা তাপমাত্রাটা নিয়ে নাও, ঠান্ডা করো, সেই বাষ্পটা আবার পানিতে পরিণত হবে, সেই পানিকে আরো ঠান্ডা করলে আবার বরফে পরিণত হবে। তার মানে প্রক্রিয়াটা আগের জায়গায় ব্যাক আসছে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারছে, বরফ থেকে বাষ্প তৈরি হলেও আবার বাষ্প থেকে বরফ পাওয়া গেছে। এরকম যদি হয় সেটাকে বলে প্রত্যাগামী প্রক্রিয়া, আর যেরকম এরকম যদি না হয় তাহলে বলে অপ্রত্যাগামী প্রক্রিয়া। এখন অপ্রত্যাগামী প্রক্রিয়া কিরকম, একটা উদাহরণ যদি দেই, মনে করো তোমার কাছে তাপ শক্তি আছে, সেই তাপ শক্তি দিয়ে তুমি কি করলা, সাপোজ তুমি তাপ শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করলা, কিরকম, মনে করো তাপ শক্তি দিয়ে তুমি কি করলা, পানি গরম করলা, সেই পানিকে একটা সেই পানিকে তুমি স্টিমে রূপান্তর করলা, অর্থাৎ বাষ্পে রূপান্তর করলা, সেই বাষ্পটাকে খুব দ্রুত বা একটা টারবাইনের উপর চালনা করলা, তাহলে ওই টারবাইন কি করবে, বাষ্প থেকে যে তাপ শক্তি সেটাকে নিবে, নিয়ে টারবাইনটা ঘুরবে, অর্থাৎ টারবাইন তখন গতিশক্তি লাভ করবে। তাহলে বাষ্পের মধ্যে ছিল তাপ শক্তি, তাপ শক্তি রূপান্তরিত হলো গতিশক্তিতে, সেই গতিশক্তি দিয়ে কি হবে, টারবাইন ঘুরবে, টারবাইন যে ঘুরবে সেটা আবার সেখানে আবার একটা মেকানিক্যাল এনার্জি থাকবে, অর্থাৎ যান্ত্রিক শক্তি থাকবে। তো দ্যাট মিনস তাপ শক্তি দুইটা শক্তিতে রূপান্তর হলো, একটা এই মেকানিক্যাল এনার্জি, আর একটা হচ্ছে যে জানি সেটাকে আমরা বলি গতিশক্তি, ঠিক আছে। তো গতিশক্তি আর যান্ত্রিক শক্তি পেলাম তাপ শক্তি থেকে, সেই গতিশক্তি আর যান্ত্রিক শক্তি যেটা আমি পেলাম, এই যান্ত্রিক শক্তিকে যদি আমি অর্থাৎ টারবাইনটাকে যদি একটা জেনারেটর সাথে যুক্ত করে দেই, জেনারেটর আমাকে দিবে বিদ্যুৎ শক্তি, তাহলে তার তাপ শক্তি আলটিমেটলি তৈরি হলো বিদ্যুৎ শক্তিতে, মানে পরিণত হলো বিদ্যুৎ শক্তিতে। তাহলে তাপ শক্তি যে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হলো, এই যে এটা অপ্রত্যাগামী প্রক্রিয়া, কারণ হচ্ছে যে ওই বিদ্যুৎ শক্তি থেকে ফার্দা তুমি হয়তো তাপ শক্তি পাবা, কিন্তু ঠিক আগের পরিমাণে পাবা না, কিছু পরিমাণ লস যাবে, তো সেই জন্য এগুলো হচ্ছে অপ্রত্যাগামী প্রক্রিয়া। তাহলে প্রত্যাগামী প্রক্রিয়া কি, অপ্রত্যাগামী প্রক্রিয়া কি, আশা করি বুঝে গেছে। আচ্ছা, অপ্রত্যাগামী প্রক্রিয়াটা হঠাৎ এবং স্বতঃস্ফূর্ত ভাবে সংঘটিত হয় বেশিরভাগ ক্ষেত্রে, যেমন মনে করো একটা টায়ার, ওই টায়ারটা কি হয়ে গেল, লাস্ট হয়ে গেল, মানে হচ্ছে যে ফুটো হয়ে গেল হঠাৎ করে। তো ফুটো হওয়ার কারণে মনে করো যে কি হলো, ওই টায়ারের ভেতরে যেই তাপ শক্তি ছিল, মানে বাতাস ছিল, সেগুলো গরম হয়ে গেছিল, সেগুলো হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল। তাহলে এই যে হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল ফুটো হওয়ার কারণে, এটা হচ্ছে একটা স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, এবং হঠাৎ করে হওয়ার কারণে এটা হচ্ছে একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। অর্থাৎ ওই টায়ারের ভেতরের বাতাস যেগুলো বের হয়ে গেল তাপ শক্তি নিয়ে, সেই তাপ শক্তিটাকে আবার তুমি আর ফিরে পাবা না, ঠিক আছে। তো এটা হচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে এই অপ্রত্যাগামী প্রক্রিয়া গুলো বেশিরভাগ ক্ষেত্রে প্রাকৃতিক ঘটনা হয়ে থাকে, প্রাকৃতিক ঘটনা, যেমন সূর্যের তাপ পৃথিবীতে আসতেছে আবার ব্যাক সূর্যের মধ্যে যাচ্ছে না, তাহলে এটা হচ্ছে যে একটা অপ্রত্যাগামী প্রক্রিয়া। আর প্রত্যাগামী প্রক্রিয়া কি, আশা করি বুঝা গেছে। আর প্রত্যাগামী প্রক্রিয়া হচ্ছে যে ধীরে ধীরে সংঘটিত করতে হয়, আর অপ্রত্যাগামী প্রক্রিয়া হঠাৎ করে সংঘটিত করতে হয়। শেষ আর বলবো না, না বুঝলে আরো ডিটেলস তোমরা জেনে নিবা। এনট্রপির একক পরীক্ষা দিতে পারে জুল পার কেলভিন, জে কে কে ইনভার্স ওয়ান, জে কে ইনভার্স ওয়ান, এটা জেনে নিবা। আর অপ্রত্যাগামী প্রক্রিয়ায় বা অপ্রত্যাবর্তী প্রক্রিয়ায় এনট্রপি হচ্ছে বৃদ্ধি পায়, আর প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে এনট্রপি স্থির থাকে। এই দুইটা এনট্রপি ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন ইম্পর্টেন্ট, এই দুইটা লাইন দিতে পারে। তাহলে প্রত্যাবর্তী বা প্রত্যাগামী যেটাই বলো কারেক্ট, দুইটাই সঠিক, এটাতে এনট্রপি হচ্ছে বৃদ্ধি পায়, আর অপ্রত্যাবর্তীতে সরি অপ্রত্যাবর্তীতে এনট্রপি বৃদ্ধি পায়, আর প্রত্যাবর্তীতে এনট্রপি ফিক্স থাকে, স্থির থাকে। এভাবে মনে রাখতে পারো, যেহেতু এটা প্রত্যাবর্তী তাহলে সে স্থির থাকবে, আর যেহেতু এটা অপ্রত্যাবর্তী সে স্থির থাকবে না, অর্থাৎ বৃদ্ধি পাবে। শেষ, এগুলো আর বলবো না, এগুলো আসলে এগুলো বললে পড়া শেষ হবে না, আমরা ডিরেক্ট চলে যাচ্ছি এই ইকুয়েশনটাতে। এই ইকুয়েশনটা 9th তোমাদের ছিল হয়তো, যে সি ডিভাইড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই 9 কে মাইনাস 273 ডিভাইড বাই 5 ইকুয়াল টু আর মাইনাস 492 ডিভাইড বাই 9। আরটা না শিখলেও চলবে, বাকিগুলো শিখতে হবে। এটা হচ্ছে যে সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, ক্যালভিন স্কেল, স্কেলের সম্পর্ক তোমরা আইসিটির মধ্যেও হয়তো পড়ছো, অনেকে হয়তো ফিজিক্স এর মধ্যে পড়ছো, অনেক হয়তো 9th 10th পড়ছো, যেখানেই পড়ো এটা কিন্তু অনেকে পড়ছো, আশা করি এটা পারো সবাই। তো মনে করো তোমার শরীরের তাপমাত্রা বললো 36 ডিগ্রি সেলসিয়াস, 36 ডিগ্রি সেলসিয়াস, বললো যে ফারেনহাইট স্কেলে এই তাপমাত্রা কত, এভাবে তোমাকে বলবে। তো তুমি যেটা করতে হবে, তুমি তো তাপমাত্রাটা বের করতে হবে, কেমনে বের করবা, তুমি লিখবা যে সি ডিভাইড বাই 5, তোমাকে সেলসিয়াসে দিছে, ফারেনহাইটে বের করতে হবে, যেহেতু তুমি এই শুরুটা লিখতে হবে।
সি ডিভাইডেড বাই 5 এফ মাইনাস 32 ডিভাইড বাই 9, ঠিক আছে? এটা হচ্ছে সূত্র। আর ক্যালভিনের জন্য হচ্ছে যে কে মাইনাস 273 ডিভাইড বাই 5, ওদের নিশ্চয় এগুলা জানা আছে, ঠিক আছে? তাহলে আমরা যেটা করব, আমার দেহের তাপমাত্রা সেলসিয়াসে দেওয়া আছে, বলছিলাম 36 ডিগ্রি সেলসিয়াস। এবার তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এখানে 36টা বসে দিবা সি এর জায়গায়, বসালাম 36, তাহলে 36 ডিভাইড বাই 5 আছে এটা, আশা করি বুঝে গেছে। এখন একটা 36 এর জায়গায় আমি আর একটু ইজি করে 35 লিখতেছি, যাতে কাটাকাটি যায়। 35, তাহলে তোমার দেহের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হলে ফারেনহাইটে তা কত, এটা জিজ্ঞেস করছি, প্রশ্ন হচ্ছে এটা। তো 35 কে এটা দিয়ে কাটলে 7 হয়, 7 কে 9 দিয়ে গুণ করলে হয় 63, 63 ইকুয়াল টু এফ মাইনাস 32। তাহলে এফ এর মান বের করবা, মানে ফারেনহাইট স্কেলের মান, এফ হচ্ছে ফারেনহাইট স্কেলের মান, তাহলে 32 প্লাস 63 যা আসে তা আসতেছে কত, 595 আসতেছে, 95 ডিগ্রি ফারেনহাইট, এটাই আনসার, আশা করি ক্লিয়ার। তাহলে এই যে সূত্র আমরা যেটা দেখলাম, এই সূত্রের সাহায্যে তোমরা যে কোনো স্কেলকে কনভার্ট করতে পারবা, যে কোনো স্কেলকে কনভার্ট করতে পারবা এই যে সূত্রটা সাহায্যে। এখন এখানে একটা প্রশ্ন ইম্পর্টেন্ট, এটা সিইউতে মিনিমাম 5 বার আসছে, মিনিমাম 5 বার, এটা আমাদের হালদা সিরিজের বইতেও দেওয়া আছে, পাওয়া এই প্রশ্নটা যেটা দেখাইলাম, যে কোন তাপমাত্রায় সেলসিয়াস এবং ফারেনহাইট স্কেল একই সংখ্যা দ্বারা প্রকাশ করা যায় বা একই তাপমাত্রা দেয়, মানে কোন তাপমাত্রায় সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের পার্ট একই হয়, পার্ট রিডিং রিডিংটা একই হয়, মানে একই মান দেখায়। তো হচ্ছে যে এটা হচ্ছে যে -40 মুখস্থ করে ফেলতে পারো, অথবা চাইলে তুমি সূত্র দিয়ে বের করতে পারো। কিভাবে সূত্র দিয়ে বের করবা, -40 মুখস্থ রাখতে আমি সবাইকে বলবো, মানে রিকমেন্ড করব, কিন্তু সূত্র দিয়েও এটা করা যাবে। তো সূত্র হচ্ছে যে এই একটাকে যেটা লিখছি ওইটাই, সি ডিভাইড বাই 5 ইকুয়াল টু এফ মাইনাস 32 ডিভাইড বাই এফ মাইনাস 32 ডিভাইড বাই 9। তো যেহেতু একই রিডিং দিবে দুজনই, মানে সেলসিয়াস আর ফারেনহাইট সমান হবে, তো দুইটাকে আমি এক্স ধরতেছি। তাহলে এক্স যদি ধরি, এখানেও এক্স লেখো, এফ এর জায়গায় এক্স লিখো, সি এর জায়গায় এক্স লিখলাম, এফ এর জায়গায় এক্স লিখলাম, এবার এক্স এর মান বের করো, তাহলেই কাজ শেষ। তাহলে 9x ইকুয়াল টু 5x, 5x মাইনাস 5 ইন্টু 32, তাহলে 4x, 4x সমান, শুধু 4x না, হ্যাঁ 4x সমান লেখা যাবে, যে পাশে আনলে এটা হবে কি, আচ্ছা মাইনাসটা থাকতেছে, সমস্যা নেই, মাইনাসটা রাখলাম, 5 ইন্টু 34 32, ঠিক আছে? এবার এক্স সমান, এক্স সমান এই যে 4 দিয়ে 32 কাটলে হয় 8, 8 দিয়ে 5 কে গুণ করলে হয় 40, তাহলে -40। তাহলে এক্স এর মান যেহেতু -40 ডিগ্রি আসছে, তাহলে এই যে 40 ডিগ্রি পার্টটাই হচ্ছে এমন একটা পার্ট যে পার্টে ফারেনহাইট আর সেলসিয়াস স্কেলের মান সমান থাকে, বা পার্ট সমান থাকে, আশা করি ক্লিয়ার। এই এত এটাই হচ্ছে যে সমান, আশা করি ক্লিয়ার। সো এই যে এটা এটা সিইউতে দিতে পারে, আবার বলে দিচ্ছি, অথবা এটাও দিতে পারে যেটা আমি একটু আগে বললাম, এই যে যেটা আমি একটু আগে বললাম যে তোমার শরীরের তাপমাত্রা যদি 35 ডিগ্রি সেলসিয়াস হয় ফারেনহাইটে কত, অথবা ফারেনহাইটে যদি তোমার শরীরের তাপমাত্রা 98 ডিগ্রি ফারেনহাইট হয় তাহলে সেটা সেলসিয়াসে কত, ক্যালভিনটাও দিতে পারে, কোনো ঠিক নাই কোনটা দিতে পারে। ত্রৈদবিন্দু নর্মালি দেয় না, এটার জন্য বাদ দিচ্ছি, আমরা জাস্ট যেগুলো দিতে পারে সেগুলো দেখব, এগুলো দেয় না আসলে, এগুলো করে লাভ নাই, দিবে না বাদ। তাপগতিবিদ্যার প্রথম সূত্র দিতে পারে, তাপগতিবিদ্যার প্রথম সূত্র হচ্ছে এরকম, dq equal to du plus dw, এটা কি এরকম আবার, এটা একটু আমি এক্সপ্লেন করে দেই, এটা সিইউ তে বারবার দেয় তো এই জন্য এক্সপ্লেন করে দিচ্ছি। তাপগতিবিদ্যার প্রথম সূত্র dq equal to du plus dw, আমি একটু দ্রুত পড়াই, তোমরা একটু দ্রুত মনোযোগ রাখবা, মানে হচ্ছে যে মাথাটা বেশি করে আমার ক্লাসের প্রতি রাখবা, তাহলে দেখবা যে বুঝবা। মনে করো যে এটার মানে আসলে কি, এটার মানে হচ্ছে এরকম, মনে করো যে আমি একদম সিম্পলি বুঝাই তোমাদেরকে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। মনে করো যে তুমি কিছু পানি গরম করবা, এখানে কিছু পানি আছে, পানি আছে, এখন পানি গরম করার জন্য তুমি এখানে আগুন দিয়ে দিলা,
চুলা থেকে আগুন দিয়ে দিলা বা যেভাবে পাচ্ছ সেভাবে আগুন দিয়ে দিলা, এখন এই যে আগুন দিলা আসলে তুমি তাপ শক্তি সরবরাহ করছো, সেটা হচ্ছে ডিকিউ। তুমি আসলে তাপ শক্তি তাকে সরবরাহ করছো, তাপ শক্তি। এবার এই কি করবে যে, প্রথমে এটা একটা সিস্টেম আমি যদি মনে করি, এই সিস্টেমটা কি করবে যে প্রথমে নিজের অভ্যন্তরীণ শক্তিকে বাড়াবে, অর্থাৎ পানির অণুগুলো আগে নিজেদের অভ্যন্তরীণ শক্তিকে বাড়াবে, ইভেন পাত্রটাও, যে পাত্রটা তুমি দিছো সেটাও। তাহলে এই সেই অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর জন্য কিছু তাপ ব্যয় হবে, যে তাপটা তুমি এখানে দিচ্ছ সেই তাপের কিছু অংশ অভ্যন্তরীণ শক্তি বাড়াতে ব্যয় হবে, সেটা হচ্ছে ডিইউ। এরপরে বাকি অংশ কাজে পরিণত হবে, অর্থাৎ বাকি অংশ হচ্ছে যে এই পানিটা গরম হয়ে বাষ্প আকারে উড়ে যাওয়া শুরু করবে, অর্থাৎ বাকি অংশ কাজে, তুমি যে কাজের জন্য দিছো সেই কাজটা করবে, এটাকেই বলে হচ্ছে যে ডিডব্লিউ, যেটা কাজে পরিণত হচ্ছে। তাহলে কোনো একটা সিস্টেমের মধ্যে ডিকিউ পরিমাণে এনার্জি বা তাপশক্তি সাপ্লাই করলে সে কি করে যে প্রথমে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি করে ডিইউ পরিমাণে, বা ডিইউ পরিমাণে তাপকে সে অভ্যন্তরীণ শক্তিতে ব্যয় করে, আর ডিডব্লিউ পরিমাণ তাপকে সে কাজে রূপান্তর করে, বা ডিডব্লিউ পরিমাণে কাজ সে আমাদেরকে দেয়, দুইটাই সেম জিনিস। এখন কোন কোন সিস্টেম অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর প্রয়োজন নাও হতে পারে, যদি অভ্যন্তরীণ শক্তি বাড়ানোর প্রয়োজন না হয় তাহলে সেটা জিরো, সেখানে কোনো তাপ অভ্যন্তরীণ শক্তির জন্য যাচ্ছে না, তাহলে সেটার পুরো অংশ কাজে পরিণত হবে, অর্থাৎ তুমি যে তাপটা দিবা সেটার পুরো অংশ কাজে পরিণত হবে, তখন ডিকিউ ইকুয়াল টু ডিডব্লিউ হবে। আবার ডিডব্লিউ যেহেতু কাজ, কাজকে আমরা চাইলে এভাবে লিখতে পারি যে পি ডেল বি, নিশ্চয় তোমাদের এটা খেয়াল আছে। তো যদি পি ডিএল বি তুমি লিখো বা পি ডিবিও লিখতে পারবা চাইলে, সমস্যা নাই। তো আমি পি ডেল বি টা লিখতেছি, সমস্যা নাই, পি ডেল বি। তো এখন তুমি এই যে তখন ডিকিউ ইকুয়াল টু পি ডেল বি হয়ে যাচ্ছে বা পি ডিবি হচ্ছে, কোনো সমস্যা নাই, ডিবি আর ডেল বি তুমি যেটা ইচ্ছা সেটা লিখতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে এই জিনিসগুলো তোমাকে মাথার মধ্যে একটু সেট রাখতে হবে, এটা বিভিন্ন ভাবে সিইউ তে 3-4 বার দিছে এই সূত্রটা, সেই জন্য এটাকে আমি এক্সপ্লেন করে দিলাম। আর একটা সূত্র আছে যে এটাকে মানে যান্ত্রিক সমতা বলা হয় নর্মালি, যে মনে করো যে জে হচ্ছে যান্ত্রিক সমতা, এইচ হচ্ছে যে তাপ শক্তি, তাহলে তুমি কি পরিমাণে কাজ পাবা, জেএইচ, জেএইচ পরিমাণে কাজ পাবা, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল টু জেএইচ পরিমাণে কাজ পাবা, যেখানে জে হচ্ছে যান্ত্রিক সমতা আর এইচ হচ্ছে যে তাপ শক্তির পরিমাণ। সো এটা একটু মনে রাখতে পারো, এটা তেমনটা দেয় না, যে দুইটা দেয় সেটা হচ্ছে এই দুইটা, এই দুইটা বেশি দেয়। এবার আমরা একটা অঙ্ক করব, অঙ্কটা হচ্ছে যে এই অঙ্কটা করব, বলছে যে এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো বা করা হলো বা করলে বা করে, যাই হোক সম্পাদিত কাজের পরিমাণ কত। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি, যেখানে ডেল বি হচ্ছে এটা আয়তন বৃদ্ধি, আর পি কত, এক ভাই বায়ুমণ্ডলীয় আমার চাপ, স্ক্রিনে দেখা যাচ্ছে না, সম্ভবত দেখা যাচ্ছে না? আমি আমি দেখতে পারতেছি না, অন্য জানি না বাকি আচ্ছা, না দেখতে বাকিদের পারলে চাপ। সাথে সাথে বলতে হবে, আসলে সাথে সাথে বলতে হবে, কারণ হ্যাঁ এখানে দেখা দুইটা স্ক্রিন যাচ্ছে তো। না। হ্যাঁ এখন এখন দেখতেছ, আমি বলতেছিলাম যে এই সূত্রটা আমাদের জন্য দরকারি, এই দুটি সূত্র। আর একটা কথা বলছি, এটা এটা তেমনটা দরকারি না, এবং অঙ্ক আমি এটা করতেছি। অঙ্কটা হচ্ছে এক বায়ুমণ্ডলীয় চাপে একটি আদর্শ গ্যাসকে উত্তপ্ত করে 0.01 মিটার কিউব আয়তন বৃদ্ধি করা হলো বা আয়তন বৃদ্ধি করা হলো বা করা হলো, এই ধরো তুমি সম্পাদিত কাজের পরিমাণ কত। তাহলে আয়তন বৃদ্ধি করা হয়েছে 0.01 মিটার কিউব, আর চাপ ছিল এক বায়ুমণ্ডলীয় চাপ। তো এক বায়ুমণ্ডলীয় চাপ মানে তোমরা জানো 10^5 প্যাস্কেল বা নিউটন মিটার ইনভার্স টু, তোমরা এটা জানো, আমি আর বলতেছি না। আর সেটার সাথে আয়তন বৃদ্ধিটা দেওয়া আছে ডেল বি, ডেল বি হচ্ছে 0.01। এটা একদম সহজ, আসলে সিইউ তো সহজ গুলো দেয়, আমি প্রথম ক্লাসে বলছিলাম, প্রথম ক্লাসে যারা ছিল তারা দেখছো, আমরা সিইউর প্রশ্ন নিয়ে আলোচনা করবো আরো পরে, তখন বুঝতে পারবা। আর একটা প্রশ্ন, এটা দেখা যাচ্ছে কিনা জানো তো, একটু দেখা যাচ্ছে কিনা একটু জানাও। জি ভাইয়া দেখা যাচ্ছে। ওকে, আর একটা প্রশ্ন আমরা এটা দেখতেছি, এটা একটু এভাবে না এসে অন্যভাবে আসতে পারে, এটা একটু জটিল ভাবে দেওয়া আছে, এটা পারলে বাকিগুলো নিতে পারবা।
এটা না, এটা দিচ্ছি না, এটা বাদ, এটা বাদ দিলাম, এটা এইভাবে দিবে না, অন্যভাবে দিবে। সো যেভাবে দিবে আমরা সেভাবে করব। এখানে কিছু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন আছে, সেগুলো দেখলে আমরা তোমরা বুঝতে পারবা কি ভাবে আসে প্রশ্ন। আচ্ছা, এটা থেকে মাঝে মাঝে দেয়, ঢাকা বিশ্ববিদ্যালয় দিতে পারে, সিইউতে তেমনটা দেয় না, ঠিক আছে? সিইউ থেকে যেটা থেকে দেয় সেটা হচ্ছে যে এটা, এই যে এটা থেকে দেয়। তো আমরা এটাও একটু দেখতেছি, এটা হচ্ছে যে তোমরা সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে, এটা হচ্ছে রুদ্ধদাবী প্রক্রিয়ার ক্ষেত্রে, একটু যেটা আমি বলছি রুদ্ধদাবী প্রক্রিয়ার ক্ষেত্রে দুইটা এটাও আসবে। এটা আসলে এখানে একটু ভেঙে গেছে, আমি একটু নিচে নামা দিচ্ছি তাহলে বুঝতে পারবো। এই যে রুদ্ধদাবী প্রক্রিয়ার ক্ষেত্রে দুইটা, একটা চাপ এবং আয়তন, একটা তাপ এবং আয়তন, আর সমস্যা প্রক্রিয়ার ক্ষেত্রে একটাই চাপ এবং শুধু আয়তন। এখন খেয়াল করো কিভাবে প্রশ্নটা দিতে পারে, আমরা একটু আমরা এটাই দেখি, ঠিক আছে? খেয়াল করা বলছে যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে কোনো আদর্শ গ্যাসকে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়, যে রুদ্ধতাপীয় বলাই আছে, প্রক্রিয়ায় সংকুচিত করে আয়তন অর্ধেক করা হলে চূড়ান্ত চাপ কত হবে। তাহলে যেহেতু চাপ এবং আয়তনের কথা বলা হয়েছে, তাহলে তুমি লিখবা পিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, অথবা পি ওয়ান ভি ওয়ান গামা ইকুয়াল টু পি টু ভি টু গামা, কারণ চাপ এবং আয়তনের কথা বলা হয়েছে, তাপমাত্রার কোনো কথা এখানে উল্লেখ নাই। এই যে স্বাভাবিক তাপমাত্রা ও চাপে বলছে, তার মানে তাপমাত্রাটা স্বাভাবিক অবস্থায় আছে, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়া বলছে, আয়তন সংকুচিত করা হয়েছে, চূড়ান্ত চাপ জিজ্ঞেস করছে। তাহলে আয়তন এবং চাপের সম্পর্ক, এখন স্বাভাবিক তাপমাত্রা বলতে এখানে আসলে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে বুঝেছে, দ্যাট মিনস তাপমাত্রা ফিক্স। তাপমাত্রা ফিক্স মানে এটাকে এড়ানো যাবে না, আশা করি ক্লিয়ার। তো পি ওয়ান বি ওয়ান গামা ইকুয়াল টু পি টু বি টু গামা, এই ফর্মুলাটাকে যদি আমরা এডিট করি, এই যে এটাকে চূড়ান্ত তাপমাত্রা, চূড়ান্ত চাপ যেহেতু জিজ্ঞেস করছে, তাহলে পি টু বের করতে হবে, তাহলে আমরা যদি ড্র করি পি ওয়ান বি ওয়ান গামা ইকুয়াল টু পি টু বি টু গামা, তাহলে আমরা যেটা করতে হবে পি টু বের করতে হবে। সো পি টু ইকুয়াল টু, পি টু ইকুয়াল টু যেটা লিখবো আমরা সেটা হচ্ছে যে পি ওয়ান কে রেখে দিব, আর বি ওয়ান বাই বি টু লিখে উপরে গামা দিয়ে দিব, আশা করি ক্লিয়ার। তো পি ওয়ান যেহেতু স্বাভাবিক তাপমাত্রা এবং চাপে ছিল প্রথমে, খেয়াল করো তোমরা প্রশ্নটা হয়তো মনে আছে যে স্বাভাবিক তাপমাত্রা এবং চাপ বলছিল। তো স্বাভাবিক চাপ মানে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয় চাপ মানে হচ্ছে যে 0.76 লিখলাম চাপটা, চাপটা আগে লিখলাম আর কি, তারপরে ইন্টু দিয়ে এই যে এটা লিখবো, এই যে এটা। তো আয়তনকে অর্ধেক করা হয়েছে, তার মানে প্রথমে যেটা ছিল পরে বি টু তে সেটা অর্ধেক হয়ে গেছে, কোনটা? বি ওয়ানটা অর্ধেক হয়েছে। প্রশ্ন বলছিল আয়তনকে অর্ধেক করা হলো, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, তার মানে বি ওয়ান ঠিকই আছে প্রথমটা, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে হচ্ছে বি ওয়ান এর অর্ধেক, মানে আয়তনকে অর্ধেক করা হয়েছে, আশা করি এতটুকু বুঝতে পারছো। এবং সেখানে আদর্শ গ্যাসের কথা বলছিল, আদর্শ গ্যাসের কথা বলছিল তো, এবং সেখানে এটা কত পরমাণু গ্যাস সেটা কিন্তু বলা নাই, কত পরমাণু গ্যাস সেখানে হয় সেটা কিন্তু বলা নাই। এরকম যদি বলা না থাকে, তোমরা গামার মান 1.41, 1.4 বা 1.41 ধরে নিবা, তাহলে 1.41 ধরে নিচ্ছি আমি। তাহলে গামা বসালাম, বি ওয়ান বি টু বসালাম, রো সরি পি বসালাম, তুমি পি টু এখন এখান থেকে পেয়ে যাবা। এখানে কাজ করলে যেটা পাবা, বি ওয়ান বি ওয়ান কাটা যাবে, কাটলে তুমি পাবা 2.02 মিলিমিটার এসজি, 2.02, এখানে মিটার যেহেতু দিছি মিলিমিটার হবে না, মিটার হবে, মিটার এসজি, মিটার এসজি, শেষ। তাহলে এটাই খুঁজে বের করবো আর কি, ওটাই দেখা দিবা। এটা কি বুঝতে কারো অসুবিধা হয়েছে? অসুবিধা হলে বলতে পারো। আরিফ, আরিফ প্রশ্ন ভাবে বুঝতে পার? বুঝছি। হ্যাঁ 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 বুঝছি। বুঝছো, এই যে প্রশ্নটা কিন্তু আবার দেখাচ্ছি, প্রয়োজন আবার দেখতে পারো প্রশ্ন, এই যে এটা।
তারপর হচ্ছে যে এখানে নতুন একজনকে দেখতে পাচ্ছি, মঞ্জুরি রয়। ভাইয়া এখানে, ভাইয়া এখানে মিটার না হয়ে মিলিমিটার হবে? হ্যাঁ হ্যাঁ, মিলিমিটার হবে। হ্যাঁ মিলিমিটার তো হওয়ার কথা নাকি? এই যে 0.6776 যেটা লিখছি সেটা কিসে লিখছি? এটা তো ভাইয়া সম্ভবত সেন্টিমিটারে, হুম, 0.76 মিলিমিটার, সেন্টিমিটার না মিটারে আছে? এটা সম্ভবত ভাই মিলিমিটারে। আচ্ছা, তুমি স্বাভাবিক স্বাভাবিক চাপটা বলো, বায়ুমণ্ডলের স্বাভাবিক চাপ, তাহলে বুঝে যাবা। 700 কত? 776? ইয়া না, 776.0 মিলিমিটার, 760 মিলিমিটার মার্কারি। হ্যাঁ, এসজি, মিলিমিটার এসজি। এবার তুমি হ্যাঁ নিজেই বলো আনসার কি হবে, বুঝো হ্যাঁ নাই? ভাই ঠিক আছে, হ্যাঁ এই হ্যাঁ যে ঠিক আছে, 760 mmHg না, হ্যাঁ 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 এবার বলো এটাকে কি মিটারে নেওয়া হয়েছে? 0.76 লিখলে এটা কি মিটারে গেছে না সেন্টিমিটারে গেছে? 0.765 মিটারে। এটা এটা মিটারে, তাহলে এখানে কিছু হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ভাই, শেষ, এটা আর বলবো না, আমরা এটাতে চলে যাচ্ছি। কার্নো ইঞ্জিন, সেখানে তোমরা অনেকগুলো কার্নো সাইকেল পাবা, চারটা চক্র আছে, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। তো চারটা চক্র যেহেতু আছে, সেই চক্রগুলোর কোন ধাপে সংকোচন, কোন ধাপে প্রসারণ ঘটে, এগুলো একটু জেনে নিবেন। ওটার থিওরি, ওটা আমি যাচ্ছি না ওইদিকে। হয়তো মনে আছে প্রথম ধাপে প্রসারণ ঘটে, পরে প্রথম এবং দ্বিতীয় ধাপে প্রসারণ ঘটে, তৃতীয় এবং চতুর্থ ধাপে সংকোচন ঘটে। যাই হোক, ওইটা ওই চক্রটা একটু দেখে নিবেন। আমি এতে যাচ্ছি, ওখানে আবার প্রসারণ দুইটি আছে, একটা রুদ্ধতাপীয়, একটা সমস্য, ওই যে কার্নোট চক্র, যেটা কার্নোট সাইকেল আর কি, বা কার্নোর চক্র বা সাইকেল এরকম লিখে আছে আপনাদের বইতে, সাজান তপন স্যারের বইতে দেখবেন, ওখানে ইজি করে লেখা আছে। আপনারা যারা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবেন, মেডিকেলে পরীক্ষা দিয়ে দিচ্ছেন, তারা আর ইসাক স্যারের বই পড়ার দরকার নাই, সাজান তপন স্যারের বই পড়বেন। সাজান তপন স্যারের বইটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য ইজি করে লেখা, মানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যারা দিবে তারা সাজান তপন স্যারের বই পড়লে এনাফ, বইটা ইজি করে লেখা। আর হচ্ছে ইসাক স্যারের বইটা বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে, এক্সট্রা তথ্য, কিন্তু বইটা একটু জটিল ভাবে লেখা। ওই জন্য আমরা যারা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট পরীক্ষা দিব, সরি, বিশ্ববিদ্যালয়ে যারা পরীক্ষা দিবেন তাদেরকে বলবো আমি শুধুমাত্র সাজান তপন স্যারের বই পড়তে, আর যারা ইঞ্জিনিয়ারিং পরীক্ষা দিবেন তারা দুইটাই পড়বেন, একটা বাদ দেওয়া যাবে না। এখানে আশা করি ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট তেমন কেউ নাই, সবাই সিইউ পরীক্ষা দিবেন এরকম। আমরা এই কার্নো চক্রের মধ্যে একটা উৎস, কার্নোট ইঞ্জিনের মধ্যে, চক্রের মধ্যে না, ইঞ্জিনের মধ্যে একটা উৎস আর একটা হচ্ছে গ্রাহক, নিশ্চয়ই আপনাদের মনে আছে, আপনারা পাইছিলেন, এবং সেখানে একটা কাজ সম্পাদিত হয়। তো যদি যারা এই এটা পড়েন নাই বা দেখেন নাই, তাদেরকে আমি একটু রিমাইন্ড করে দিচ্ছি, রিমাইন্ড করে আমি কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট সিউর জন্য সেগুলোকে রিমাইন্ড করে দিই সবসময়, এমন রাখবেন আমি রিমাইন্ড করে দেই, কিন্তু যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি রিমাইন্ড করি না। এই মনে করেন এটা হচ্ছে উৎস, সোর্স, আর হচ্ছে গ্রাহক। তো এটা হচ্ছে সোর্স আর এটা হচ্ছে গ্রাহক। তো এটাকে আমরা ইংরেজিতে বলতে পারি হচ্ছে যে সিঙ্ক। এখানে গ্রাহক লিখে যাবে না, লিখতে হবে সিঙ্ক। তো সোর্স যেটা, সোর্স যেটা, উৎস যেটা, সেটার তাপ মাত্রা হয় T1 আর তাপ হয় Q1, মনে রাখবেন। এটা কার্নোট ইঞ্জিন ব্যাখ্যা করতেছি আমি, তাপমাত্রা T1, তাপ হয় Q1। আর গ্রাহক যে বা সিঙ্ক যে, তার তাপ হয় Q2, তাপমাত্রা হয় T2। এখন সোর্স থেকে তাপ নিয়ে কোন একটা যন্ত্র কাজ করে বা কোন একটা ইঞ্জিন কাজ করে, যেটা আমরা তাপগতিবিদ্যার প্রথম সূত্রে পাইছিলাম, আশা করি আবার আমাকেও দেখতে পাচ্ছ।
আবার কথাও শুনতেছো, একটু আগে আমার ইন্টারনেট কেন জানি স্টপ হয়ে গেছিল, আবার চালু হয়েছে। তো আমরা যে প্রশ্নটার মধ্যে ছিলাম আমি সেখানে ব্যাক যাচ্ছি। তোমাদের নিশ্চয় খেয়াল আছে আমরা এই প্রশ্নটার মধ্যে ছিলাম, আমরা কান নট ইঞ্জিনিয়ার এটা বুঝাচ্ছিলাম। উৎস গ্রাহক এবং কার্যকর ক্ষমতা বা কর্মদক্ষতা, কর্মদক্ষতা নির্ণয় কিভাবে করবো সেটা দেখাচ্ছিলাম, কতটুকু কাজ সম্পাদিত করে সেটাও দেখাচ্ছিলাম আর কি। যাই হোক, আমি ওখানে আবার ব্যাক যাচ্ছি। তাহলে খেয়াল করো আমি বলেছিলাম যে এটা হচ্ছে উৎস, এটা হচ্ছে গ্রাহক বা সিন, এটার তাপমাত্রা হচ্ছে T2, তাপ হচ্ছে Q2, এটার তাপ হচ্ছে Q1, তাপমাত্রা হচ্ছে T1। এখন এটা যন্ত্র উৎস থেকে বা একটা ইঞ্জিন উৎস থেকে তাপ নিয়ে Q1 পরিমাণ তাপ নিয়ে গ্রাহকের মধ্যে Q2 পরিমাণ তাপ ছেড়ে দেয় এবং বাকি তাপকে সে কাজে পরিণত করে। তো কাজে পরিণত করে কতটুকু, এই এই পথে সে বাকিটাকে কাজে পরিণত করে কতটুকু, সেটা যদি W হয়, W হচ্ছে সে যে পরিমাণ তাপ উৎস থেকে গ্রহণ করে সেটা, আর যে পরিমাণ তাপ গ্রাহকের ছেড়ে দেয় সেটাকে বিয়োগ করে দিলে, অর্থাৎ যেটা উৎস থেকে নিছে সেটা থেকে যেটা গ্রাহকে ছেড়ে দিছে সেটাকে বিয়োগ করে দিলে আমরা কাজের পরিমাণটা পেয়ে যাবো। তো কাজটা আবার PdV বা PdelV দ্বারা প্রকাশ করা যায়, এটাও চাইলে লিখতে পারবা, কোনো সমস্যা নেই। আশা করি ক্লিয়ার। এখন এখানে উৎসের তাপ কিন্তু T1 ছিল আর গ্রাহকের তাপ কিন্তু তাপমাত্রা, তাপমাত্রা এখানে T1, এখানে T2 ছিল। তো এই যে উৎস থেকে গ্রাহকে তাপ ছাড়লো এবং মাঝখানে যে কাজ করলো, এই তাপ ইঞ্জিনটা বা কার্নট ইঞ্জিন যেটা, সেটার কর্মদক্ষতাকে প্রকাশ করা হয় যে T2 ইকুয়াল টু 1 মাইনাস T2 ডিভাইড বাই T1। তোমাদের নিশ্চয় এটা খেয়াল আছে, আমরা এই ফর্মুলাটা লিখলাম। এখন এখানে তোমরা তোমাদের বইতে এই জিনিসটা আছে আসলে, তোমরা পড়ছো কিনা আমি জানি না, না পড়লে তো আমার কিছু করার নাই। সেটা হচ্ছে যে এই তাপ কিন্তু ইন্টারনেট ডিস্টেন্স, ইন্টারনেট আমার অনেক ডিস্টার্ব দিচ্ছে, যাই হোক, যেটা আমি বলতেছিলাম তাহলে আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে এই গ্রাহকের তাপ বা উৎসের তাপ যেটাই হোক সেটা হচ্ছে যে তার তাপমাত্রা সমানুপাতিক। আশা করি ক্লিয়ার। সেজন্য T1 ডিভাইড বাই T2 ইকুয়াল টু Q1 বাই Q2 লেখা যায়। আশা করি ক্লিয়ার। এখন আমরা একটু আগে যেটা কর্মদক্ষতা বা কার্যকর ক্ষমতা যেটাই বলি বা ইফিসিয়েন্সি বলি, সেটা যে এটা লিখলাম একটু আগে, সেটাকে এখন এই এটা থেকে চাইলে মডিফাই করে আমরা লিখতে পারি 1 মাইনাস Q2 ডিভাইড বাই Q1। আশা করি ক্লিয়ার। তো এটা যখন তুমি এয়াতে শতকরা আকারে দেখাবা তখন তো পার্সেন্টেজ দিতে হবে। এ হলো মোটামুটি থিওরি যে কিভাবে উৎস থেকে তাপ নিয়ে একটা কার্নট ইঞ্জিন সেটাকে কাজে পরিণত করে আর গ্রাহকে কি পরিমাণ তাপ ছেড়ে দেয়। আশা করি ক্লিয়ার। এখন আমরা এই ফর্মুলা গুলোকে কাজে লাগিয়ে অঙ্ক করব। CU-তে এই ফর্মুলা থেকে, এই এতক্ষণ পর্যন্ত যে কয়েকটা ফর্মুলা লিখলাম এগুলো থেকে প্রশ্ন দেয়, সেই জন্য আমি এগুলোকে এক্সপ্লেন করছি। এখন খেয়াল করো আমরা চলে যাচ্ছি শীটের মধ্যে, আবার তোমরা ক্লাসটা দ্রুত শেষ করে দিব, তোমরা আমাকে একটু হেল্প করবা। এখানে যারা যুক্ত আছো এই মুহূর্তে আমি তাদের কয়েকজনকে সাথে কথা বলি। বেলাল,
শুনতেছো তুমি? জিবে এতক্ষণ পর্যন্ত তুমি জিবে ছিলা? জিবে, এই যেটা বুঝলাম, এটাতে কোনো সমস্যা আছে? না সমস্যা নেই। তারপর এখানে একজনকে আমি নতুন দেখতে পাচ্ছি, তারকে আমি আগে কখনো তার সাথে কথা বলি নাই। মেজবাহ না, সরি, মাহাসা মাসাবি না কি যেন, বুঝতেছি না আমি। জান্নাত মুক্ত, তুমি নামটা বলো তো। জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, তোমার নাম কি আসলে? স্যার মাসাবি মাসাবি মাসাবি। জান্নাত মুক্ত, তো মাসাবীরের জায়গায় বি কেন হয়ে গেছে? মাসাবি স্যার মাসাবি। মাসাবি। ও আচ্ছা, ঠিক আছে। তো তুমি আজকে মনে হয় মডেল টেস্ট বেশি স্টুডেন্ট তুমি আমাদের, নাকি? না স্যার, আমি ব্যাচের স্টুডেন্ট, কিন্তু আমি নতুন যুক্ত হয়েছি স্যার, হ্যাঁ, নতুন যুক্ত হয়েছি আর কি, নতুন নতুন যুক্ত হয়েছো। ব্যাচেরই স্টুডেন্ট। জি স্যার, তোমার জি মোবাইল স্যার, নাম্বার যেটা আমাদের সাথে যুক্ত আছে সেটা সেটা বলো তো, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি অ্যাড করে দিয়েছি, ওই মোবাইল নাম্বারটা বলো তো। 01। 017 স্যার, 1 মিনিট, মুখস্থ নাই নাম্বারটা আমার, একটু দেখ, কি এক মুখস্থ? মিনিট স্যার। তোমার নাম্বার তোমার মুখস্থ নাই? স্যার আমার আমাকে অনেকটি হোয়াটসঅ্যাপ নাম্বার, দাও, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ দাও। স্যার 017 07 হ্যাঁ, 017। জিরো জিরো সেভেন তারপরে 52 97 89 52। 97 89 017, তারপরে কি? 07 আচ্ছা, বুঝছি। 52 97 তোমার রোল89 কথা তোমাকে বলি নাই না? না স্যার, আমার রোল এখন রোল নাম্বার দিয়ে দিলাম, এটা নামের সাথে যুক্ত করে নিতে হবে। জি স্যার, ওকে, জি তুমি স্যার, আমি একটু আগে যেটা বুঝেছি এটা বুঝতে পারছো? জি স্যার, ওকে, এখন আমরা চলে যাচ্ছি হচ্ছে অঙ্ক করবো আর কি। এগুলা থেকে খেয়াল করো, এই অঙ্কটা স্যার দেখো, আমার রোল কি 35 স্যার, 35 আমার রোল, যে পাশে আর একটা ডিজিট দিছি, এ 2023। জি স্যার, এই সবটা আমার রোল স্যার, হ্যাঁ, এটা সবটাই। দেখো, এখানে আরো যে অনেকে অ্যাড আছে তাদের রোল নাম্বার গুলো দেখো, তাদের মতো করে অ্যাড করবা নামের পাশে, আচ্ছা ঠিক আছে স্যার, যারা ক্লাস করতেছে তাদের নামের পাশে রোল নাম্বার যেভাবে অ্যাড আছে ওভাবে অ্যাড করবা। জি স্যার, এই অঙ্কটা আমরা একটু দেখি, খেয়াল করো। বলছে যে একটা কার্নো ইঞ্জিন 300 ডিগ্রি সেলসিয়াস এবং 100 ডিগ্রি সেলসিয়াস এবং আরেকটি কার্নো ইঞ্জিন 500 ডিগ্রি সেলসিয়াস ও 300 ডিগ্রি সেলসিয়াস মধ্যে কাজ করছে, প্রথমটির তুলনায় দ্বিতীয়টির দক্ষতা কত? তাহলে দুইটা দক্ষতা বের করতে হবে। তাহলে তাপমাত্রা দেওয়া আছে, তাপ কিন্তু দেওয়া নাই। তাহলে ফর্মুলা হবে তাপমাত্রাটা, অর্থাৎ এটা, এই যে এটা, আর তাপ দেওয়া থাকলে তখন হতো এটা। তাহলে প্রথম কার্নোট ইঞ্জিনিয়ার আমরা আগে কর্মদক্ষতা বের করি। ইট ইকুয়াল টু 1 - T2 ডিভাইড বাই T1 ইন্টু 100% বসাবা। T1 হচ্ছে কত? T1 উঠছে, উঠছে টা বেশি থাকবে তাপমাত্রা, মনে রাখবা উচ্চ তাপমাত্রা বেশি থাকবে। তাহলে T1 হচ্ছে 300 আর T2 হচ্ছে 100, এটা বসে দিলে কাজ শেষ, ইটা 1 পেয়ে যাবা। একইভাবে এখান থেকে ইটা 2 বের করে নিবা, ইটা 2 বের করে নিলাম, একটা হচ্ছে 34%, একটা হচ্ছে 25%। তাহলে বলছে যে দুইটার তুলনা করতে, তুলনা করলে হচ্ছে ভাগ করতে হয়, দ্বিতীয়টাকে প্রথমটা দিয়ে ভাগ, ভাগ করলে দেখা গেল 75। তাহলে তুলনা হচ্ছে যে 75%, মানে 75 এখানে লেখা উচিত হয় নাই, ডাইরেক্ট 75 লিখলে হতো, এটাই হচ্ছে আনসার। এটা পার্সেন্টও দেওয়া যাবে না, এটা এখানে এটাই আনসার, এই যে এখন যেটা লিখছে এটাই তুলনা। এটা লিখিত পরীক্ষা আসছিল সেই জন্য এভাবে দেওয়া, এভাবে দেওয়া লাগবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন এমসিকিউ তে কিভাবে আসে? এমসিকিউ তে নর্মালি এইভাবে দেয়, যে এটা এটা কিরকম, একটি কার্নোট ইঞ্জিন, একটি কার্নোট ইঞ্জিন 400K এবং 300K তাপমাত্রায় কাজ করলে এর কর্মদক্ষতা কত? তো এখানে অলরেডি কেলভিনে তাপমাত্রাটা দেওয়া আছে, জাস্ট T2 T1 বসা দিবা, এটা হচ্ছে যে T1, এটা হচ্ছে T2। আচ্ছা, এটার ক্ষেত্রে এগুলো সেলসিয়াস আছে, তো এগুলো কেলভিনে নিতে হবে, তাপমাত্রাকে কেলভিনে নিতে হয়, এটা তোমরা আমি আশা করি তোমাদেরকে শেখানো লাগবে না। কেলভিনে নিয়ে তারপর বসাবা এগুলা। যাই হোক, এবার আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি। এই যে এই প্রশ্নটা একটু দেখো, এটা সিইউতে আসছে এরকম একটা প্রশ্ন, কাছাকাছি ছোট ছোট অঙ্ক দেয় সিইউতে। বলছে যে একটি ইঞ্জিন 3400 জুল তাপ গ্রহণ করে 2400 জুল তাপ বর্জন করে, অর্থাৎ গ্রাহক থেকে এই পরিমাণ তাপ নেয় আর এর মধ্যে, সরি, উৎস থেকে এই পরিমাণ তাপ গ্রহণ করে আর গ্রাহকে এই পরিমাণ তাপ বর্জন করে।
তাহলে পার্থক্য হচ্ছে 1,000, তাহলে সে 1,000 পরিবারে কাজ সম্পাদন করে। এটাই প্রশ্নে একদম ইজি, এভাবে এভাবে সিইউ তে দুইবার আসছে, একেবারে ইজি, জাস্ট ফর্মুলাটার মধ্যে বিয়োগ করলে বসা দিলে হয়ে যায়। কঠিন দেয় না কিন্তু, কঠিন দিলে যে এই এটাই হচ্ছে যে সিইউর জন্য সবচেয়ে কঠিন, মানে সিইউ তে যদি কঠিন দেয় তাহলে এই যে এরকম দিতে পারে। বলছে যে একটি কারণ ইঞ্জিনে উৎসের তাপমাত্রা দেওয়া আছে, উৎস থেকে এত দূর কাপ এত জুল তাপ গ্রহণ করে, এটা Q1, এটা হচ্ছে T1। সিংকে, সিং মানে গ্রাহক, গ্রাহকে 400 জুল তাপ বর্জন করে, এটা হচ্ছে Q2। তাহলে আমি Q1 জানি, Q2 জানি, আবার T1 জানি, T2 জিজ্ঞেস করছে। তো আমরা জানি T2 ডিভাইড বাই T1 ইকুয়াল টু Q2 ডিভাইড বাই Q1, Q1 একটু আগে যেটা আমি লিখছি, আমি লিখছিলাম কি তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে, এই যে আমি এটা লিখছি T1 বাই T2 ডিভাইড ইকুয়াল টু Q1 বাই Q2। তো তুমি চাইলে উল্টো লিখতে পারো, T2 বাই T1 ইকুয়াল টু Q2 বাই Q1 লিখতে পারো। তো আমাদের উৎসের তাপমাত্রা আর তাপ আর গ্রাহকের তাপ দেওয়া আছে, আর গ্রাহকের তাপমাত্রাটা জিজ্ঞেস করছে, এই যে এটা বের করতে হবে। তাহলে এটা বসাবা, এটা বসাবা, আর এটা বসাবা, এটা পেয়ে যাবা। এটা হচ্ছে যে যে অঙ্কটা একটু আগে আমরা দেখলাম ওটা, এই যে এটা T2টা বের করবা। T2 বের করার কারণে আসছে কত, 275। এনট্রপি থেকে দিবে না, একদম ফিক্স থাকো, দিবে না। এখন আমরা মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেখলাম, এমনিতে কিছু আগে দেখে ফেলছি, এবার মনে করো এখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কি কি দিয়েছে দেখো, এই যে এখানে আছে, এখানে কিছু আগের প্রশ্ন আছে, আগের প্রশ্ন আর এখনকার প্রশ্ন একই, প্যাটার্ন চেঞ্জ হয় নাই। তো মনে করো এই যে এটা 1300 সালের প্রশ্ন, এটা দেখো কর্মদক্ষতা দেওয়া আছে, গ্রাহকের তাপমাত্রা দেওয়া আছে, উচ্চের তাপমাত্রা কত, অর্থাৎ E2 = 1 - T2/T1, যে ফর্মুলা সেটা দিয়ে এটা করা যাবে। তাহলে 127, 127 কে যদি তুমি এতে নাও কত হয়, ক্যালভিনে নিলে কত হয়, 127 ডিগ্রি সেলসিয়াস কে ক্যালভিনে নিলে কত হয়, 400। তাহলে এটা হচ্ছে যে 0.8, মানে 80% যে দিচ্ছি, দেখো এই যে ফর্মুলার মধ্যে বসাবো, এটার মধ্যে, এটার মধ্যে এটার মান বসাবো 0.8, 80% মানে 0.8। তাহলে 0.8 সমান 1 - T2। প্রশ্নে গ্রাহকের তাপমাত্রা 127 ডিগ্রি সেলসিয়াস লেখা আছে, উৎসের তাপমাত্রা জিজ্ঞেস করছে, তো 127 ডিগ্রি সেলসিয়াস মানে 400 কেলভিন, সেটাকে আমি এখানে বসে দিলাম 400 ডিভাইড বাই T1, যেটা আমি বের করবো উৎসের তাপমাত্রা। তাহলে 400 বাই T1 সমান 0.2, T1 সমান 400 বাই 0.2, তার মানে 800 800 কেলভিন, না 800 না, আরো বেশি, কত হবে, এখানে হয় 4,000 আর এখানে হয় 2,000, সরি 8,000, কি খালি ভুল করতেছি, কত হয়, 2,000, 2,000, 2,000 কেলভিন। এই 2,000 কেলভিন কে সেলসিয়াসে নিয়ে গেলে যা হবে সেটাই আনসার। শীত কই গেল, এই যে তোমরা শীত দেখতে পাচ্ছ, শীত দেখতে পাচ্ছ কিনা জানাতে হবে, এই যে উত্তর 2,000 কেলভিন, তোমরা কি শীতটা দেখতে পাচ্ছ, কথা তো বলতে হবে, রোজা রেখে কি আমি কথা জি স্যার, বলবো, শোনা জি স্যার, এটা কি বুঝে গেছে, পারাতে যাবে নাকি, এ দেখো তো সিইউতে কঠিন কিছু নাই, তুমি দেখো আমি যেগুলো করেছি সেগুলোর বাইরে তুমি কিছু পারবে না। এখানে ফারেনহাইট স্কেলে তাপমাত্রা দেওয়া আছে, সেলসিয়াস জিজ্ঞেস করছে, সেলসিয়াস আর ফারেনহাইটের সমান কত, বলছি যে একটা সিইউতে 4-5 বার আসছে, এর মধ্যে একবার প্রমাণ এখানে দিছি আমি, এই যে আরেকবার দেখো 10 সালের, আরেকবার 10 সালের দিলাম, 1 ক্যালোরি সমান কত, 2 ডিগ্রি ফারেনহাইটে কত হবে, পাইরোমিটার কি, এগুলো এখন দিবে না, এটা এখন দিবে না, তারপরে মনে করো তারপরে পড়তে পারো,
এই যে দেখো আবার দিছে, ওই যে 40 ডিগ্রি সেটা আবার দিছে, আবার বলছে সেলসিয়াসে 40 হলে ফারেনহাইটে কত, উত্তর আবার 40, কারণ সমান 40-এ। এখানে দেখো কঠিন কোনটাই নাই, সিভি গামা ইকুয়াল টু ধ্রুবক, এটা এখান থেকে দিছে। তারপরে যে গামার মান যদি 1.41 হয় তাহলে সেটা কি, সেটা হচ্ছে সবগুলো যে কোনো গ্যাস বলছিলাম, মানে দ্বিপরমাণুক আর কি, দ্বিপরমাণুক যে কোনো গ্যাস, এটা কোনটা? এটা হচ্ছে চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, আয়তন প্রসারিত হয়েছে আর কি, তাহলে জিনিস হচ্ছে কাজ কত, তাহলে এটা হচ্ছে যে ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি, ডেল বি হচ্ছে যে 0.1, 0.01, এই যে কারণ প্রথমে ছিল 0.04, পরে হয়ে গেছে 0.05, তাহলে পার্থক্য হচ্ছে 0.01, 0.01 এর সাথে এটা গুণ করে দাও যেটা হবে ওটাই অ্যান্সার। তো গুণ করলে আসে 1 × 10⁵, 5 এর জায়গায় 4 হয়ে যাবে, 1 × 10⁴, তো 1 × 10⁴ মানে কত, 4 না, 1 × 10⁴ হয়ে যাবে, দেখাচ্ছি এটা, এটা করে দেখাচ্ছি। বলছে যে আয়তনের পরিবর্তন করছে, 0.04 থেকে 0.05-এ পৌঁছেছে আয়তনটা, আর চাপ হচ্ছে 1 × 10⁵, এই চাপ প্রয়োগ করার কারণে, এই চাপ প্রয়োগ করার কারণে আয়তন 0.04 থেকে 0.05-এ পৌঁছেছে, তার মানে পার্থক্য হচ্ছে যে 0.01, মানে ডিবি এটা, বা ডেল বি, তুমি যা ইচ্ছা তা বলো কোনো সমস্যা নেই, ডেল বি। তো জিজ্ঞেস করছে কাজ কত, কাজ হচ্ছে পি ডাব্লিউ ইকুয়াল টু পি ডেল বি, পি হচ্ছে 1 × 10⁵, আর ডেল বি হচ্ছে 0.01, তাহলে এখানে আসতেছে 1 × 10³, তার মানে 1000, 1000 জুল, শেষ, আনসারও 1000 জুল দিছে, দেখতে পারো প্রয়োজনে, এই যে 1000 জুল, বুঝা গেছে? তাহলে খেয়াল করো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমি শুরুতে যে কথা বলছি সেটার এখন প্রমাণ দিয়ে দিলাম, যেগুলো যেগুলো আসে আমি শুরুতে বলছিলাম প্রশ্ন সমান মুখস্থ আছে কি আসে, এবং এগুলো কিন্তু অনেক আগের প্রশ্ন, এখনকার রিসেন্টও না, এগুলো 12-13 সালের প্রশ্ন, তুমি দেখো রিসেন্টলিও এরকমই দেয়, প্রশ্ন ব্যাংক আছে নিজেদের কাছে, খুলে দেখতে পারো যে কি রকম দেয়, স্যার কারো এই কোনো প্রশ্ন কোশ্চেন থাকলে গুলো বলতে পারো, কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, তো এই শীটটা কই পাবো স্যার? এই শীটটা গ্রুপে দিয়ে দিব, স্যার তবে পুরোটা দিব না, যেগুলো যে দরকার সেগুলো দিব, ঠিক ঠিক আছে? আছে স্যার, ঠিক আর কারো আছে, কোনো প্রশ্ন থাকলে বলতে পারো, থার্মোডাইনামিক্স মানে তাপগতিবিদ্যা আজকে এখানে শেষ, আর পড়ানো হবে না, এটা কারো প্রশ্ন থাকলে বলতে, সামিহা তুমি বুঝছো, সামিহা, জি ভাইয়া বুঝছি, পূজা, জি স্যার বুঝছি, রিফাত, জি স্যার বুঝছি, তাসফিক, জি বুঝছি ভাইয়া। আচ্ছা অনেকে হয়তো শর্ট সিলেবাস পড়ছো, অনেকে ফুল সিলেবাস পড়ছো, শর্ট সিলেবাস ফুল সিলেবাস এটা আছে কি নাই আমি জানার দরকার নাই, আমি পড়াছি যতটুকু ততটুকু বললে হবে, এই এতটুকু ক্লাসটা বারবার বারবার রেকর্ড করা আছে না, রেকর্ডটা দিয়ে দিব, ওই রেকর্ডটা বারবার বারবার দেখবা, দেখবা যে পরীক্ষায় এই চারটার থেকে প্রশ্ন আসলে পেরে চলে আসবে ইনশাল্লাহ। তাহলে আজকে ক্লাসটা রেখে দিচ্ছি, সবাই চলে যাও, আল্লাহ হাফেজ। স্যার আগের ক্লাস গুলা কেমনে পাবো স্যার? আগের তো ক্লাসগুলো আগের লিঙ্ক আমাদের গ্রুপে দেওয়া আছে, তুমি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখিও, আমি ফরওয়ার্ড করে দিব, হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার, গ্রুপে ফরওয়ার্ড করবো না, তোমাকে পার্সোনাল ইনবক্সে ফরওয়ার্ড করবো, ঠিক আছে স্যার, আর প্রত্যেক স্যার যখন ক্লাস নিবে তখন স্যারদেরকে বলে দিবা যে স্যার আমাদের আপনার ক্লাসগুলো আরেকবার একটু ফরওয়ার্ড করে, গ্রুপে ফরওয়ার্ড করলে হবে, সমস্যা নাই, ঠিক আছে? ঠিক আছে স্যার, যে 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 ক্লাস পাও নাই, যদি বায়োলজি কোনো ক্লাস না পাও তুমি সেটা বলবা যে ম্যাডাম বায়োলজি একটা ম্যামের ক্লাস নেয়, বলছে ম্যাম আমাকে ক্লাসগুলো একটু ফরওয়ার্ড করে দিয়ে, ঠিক আছে? ম্যাথ ক্লাস একটাও পাই নাই স্যার, ম্যাথ ক্লাস আজকে সকালে ছিল, করো নাই কেন? কারেন্ট ছিল না স্যার সকালে, ওকে ঠিক আছে, পরে ম্যাথ ক্লাস নিবে, সে টিচারে বলছে অলরেডি নিবে, ঠিক আছে, ওকে, আল্লাহ আচ্ছা হাফেজ, ঠিক ঠিক আছে, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, সবাই ক্লাস থেকে চলে যাও, আমি কেটে দিচ্ছি।